অত্যন্ত আনন্দের বিষয় ট্রায়াল করিয়ার অ্যাকচুয়ালি আমি আমার বন্ধু একটা বেস্ট ফ্রেন্ড এবং আসিমি হায়ার সেকেন্ডারির একজন খুব গুরুত্বপূর্ণ একজন টিচার একজন ফেমাস টিচার আসিমগঞ্জ অঞ্চলের তথা শুধু আসিমগঞ্জ না টুকর বাজার বাড়িগ্রাম এবং অন্যান্য অঞ্চলেরও তো যাই হোক ওনার সামনে যেন এই বসতে পারি নিজের বড় ভাগ্যবান মনে করি এবং নিজের লাকি মনে করি নিজের ধন্য মনে করি এবং ধন্যবাদ দিতাম সে আমার বন্ধু মিস করতে চাই আজকে আমরা যেহেতু একত্রিত হয়েছি স্কুল বন্ধ একদিকে আরেকদিকে ঘূর্ণিঝড়ের অবস্থান চলছিল এই হিসাবে বন্ধ দেওয়ার কারণে আমরা যেন একত্রিত হইতাম পারছি এখন আবার ঘূর্ণিঝড় নাই খুব মজার একটা স্থান এবং পরিবেশ নাই তার হিট নর কল্ড গরম ঠান্ডাও না তার মাঝে দিয়ে আমরা চলছি তো আমি মিসবাহউদ্দিন স্যার একটা হলাম গঠনমূলক একটা ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে একটা ভিডিও শর্ট তৈরি করি এই শর্ট ভিডিওতে আমি মিসবাহ একটা প্রশ্ন করতাম স্যার আপনি কি রাজি আছেন আমার প্রশ্ন জবাব দিতে জি করেন প্রশ্নটা হইল গিয়া আমরা এত অঞ্চলে প্রেজেন্ট স্ট্যাটাস দেখা যায় মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে লার্ন তারা শিখে তারা কোয়ালিফিকেশন অর্জন করে লেটার মার্কস পায় স্টার মার্কস পায় ফার্স্ট ডিভিশন তারা রেজাল্ট অর্জন করতে পারে বাট তারা একটা প্রবলেম হয়ে আছে তার কাছে ক্রিয়েটিভিটি নাই তার কাছে স্কিল নাই তার কাছে মানে কোনো জিনিস যদি প্রিপেয়ার করিয়া তারা দেও একটা অ্যাপ্লিকেশন হোক বা একটা এসে যে কোনো একটা নতুন টপিকের উপর একটা এসে তৈরি করে দেবো এই স্কিলটা তার কাছে নাই কারণটা কি না ধন্যবাদ আমার মকবুল ভাইরে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অ্যাকচুয়ালি এই প্রশ্নটা প্রায় সময় আমার মাথাতেও আসে প্রশ্নটা হইল বাচ্চারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করে স্টার পায় লেটার পায় বিভিন্ন সাবজেক্টে অনেক ভালো ভালো মার্ক পায় কিন্তু রিয়েলিটিতে দেখা যায় তার এই পার্সেন্টেজের সঙ্গে তার স্কিলের কোনো মিল থাকে না লেটার মার্ক পাইছে পাঁচটা চারটা তিনটা অনেকটা দেখা যায় কিন্তু এই স্টুডেন্টরা যদি হওয়া হয় একটা অ্যাপ্লিকেশন লেখার লাগে যে কোনো ইনস্ট্যান্ট কোনো সময় হঠাৎ যদি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লিখতে পারে আমার এই এই প্রবলেমটার প্রধান কারণ হইল কিয়া আমার মনে হয় এক নম্বর যে কারণ যেটা আগের যুগে মানুষ যখন পড়াশোনা করতো আমরা করছি বা এর আগে যারা পড়াশোনা করছে তখন কোন পড়াশোনাটা আসলো স্কিল বেসড নিজে নিজে স্টাডি করতো নিজে নিজে তার নোটস তৈরি করতো টেক্সট বুক পড়িত পরীক্ষায় এর মধ্যে থেকে যা পারত তা লিখতো কিন্তু এখনকার যুগে দেখা যায় বাচ্চারা রেডিমেড শুধু পড়াশোনা করে আচ্ছা স্যাররা নোটস বানাইয়া দিব রেডি করিয়া দিব পরীক্ষার মধ্যে জাস্ট এটা বসে গেছে তার মানে একটা প্রবলেম রেডিমেড নোটস ওটাও না একদম রেডিমেড নোট রেডিমেড নোটের উপরে ডিপেন্ড করিয়া ফার্স্ট ডিভিশন পাইব লেটার পাইব পরীক্ষায় স্যার হলে দিব সব পরীক্ষার মধ্যে আসবে তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই এর মধ্যে যদি দেখা যায় কোনো একটা টপিক কোনো টিচারে দিছে না সুন্দর করে লেখাইয়া দেবো হইছে না ঠিকঠাক করে দেওয়া হইছে না এই টপিকটা হেসাইয়া দিব প্রয়োজন সিলেবাস নিয়ে এমন বেশি মানে তার কনসার্ন থাকে না যার কারণে সবথেকে বড় সমস্যা তার রেজাল্ট ভালো হয়ে যেতে পারে কিন্তু রেজাল্টের সঙ্গে তার স্কিল থাকতো না এই প্রবলেমটা শুধুমাত্র দুই নম্বর প্রবলেম যেটা আমরা দেখছি এটা ওই ডিফেক্টিভ এডুকেশন সিস্টেম আমরা যে সিস্টেম যেটা এডুকেশনে যেটা থিওরিটিক্যাল সেখানে থিওরিটিক্যালি বিভিন্ন জিনিস দিলাইব বইয়ের মধ্যে পাওয়া যায় প্রায় সময় কিন্তু এটার প্র্যাকটিক্যাল কোনো ইমপ্লিকেশন পাওয়া যায় না বাচ্চারা পড়াশোনা করবো শিখবো অনেক জানবো কিন্তু তার প্র্যাকটিক্যাল তার ইন্ডাস্ট্রির লোকের কোনো সম্পর্ক নাই তার ফিল্ড ভিজিট নাই তার গ্রাউন্ড রিয়েলিটি তার মধ্যে এমন বেশি থাকে না এটা হলো সবথেকে মেজর যে সমস্যা যেটা এর মধ্যে তিন নম্বর যে সমস্যা যেটা এটা হলো যে টেক্সট বুক টোটালি পড়াশোনা করে না এই পড়াশোনা যেটা করে না শুধু তার পড়াশোনা থাকে তার নোটের উপরে টেক্সট বুকের উপরে তার এমন বেশি স্টাডি থাকে না নোটস সারে লেখাই দিব হ্যাঁ লিখব শেষ নোটসগুলো লিখবো পরীক্ষা দিব পালা রেজাল্ট পাই দিব এর লাগে সবথেকে বড় সমস্যা হয় আমার মনে হয় যদি বাচ্চারা তার বই টই যদি স্টাডি করে সুন্দর করিয়া প্র্যাকটিক্যালি জ্ঞান যদি লয় আহরণ করে স্যার হলে যদি তার কাছে এক্সারসাইজ করার লাগিতে হ্যাঁ যদি নিজে থেকে এক্সারসাইজ করে নিজে যদি বানায় নিজে রিসার্চ করে তখন তার এটা এভার লাস্টিং করব এবং এটা খাদ্য বেশি করবে এই সমস্যাটা সবচেয়ে মেজর সমস্যা আচ্ছা তার মানে আপনি তিনটে একটা প্রবলেম তুলে ধরছেন এই কোয়েশন হলো তিনটা প্রবলেম ধরে ফার্স্ট প্রবলেম হলো কিতা ফেসলা ফার্স্ট প্রবলেম রেডিমেড নোট আচ্ছা সেকেন্ড প্রবলেম গভর্নমেন্টের ডিফেক্টিভ এডুকেশন সিস্টেম বা শিক্ষার ক্ষেত্রে সরকারি যে সিস্টেম যেটা বা যে প্রক্রিয়া শিক্ষা যেটা এটা ডিফেক্টিভ এটা কোনো ঠিক না থার্ড প্রবলেম কিটা কোশ্চেন থার্ড প্রবলেম টেক্সট বুক পড়ার খুব অভাব আচ্ছা বর্তমান যে আমরা গভর্নমেন্টে সরকারে একটা শিক্ষা ব্যবস্থা শিক্ষা নীতি আনছে নিউ পলিসি অফ এডুকেশন বা এনইপি বা এনপি এটার প্রতি আপনার কিটা মানে অ্যাকচুয়ালি ভাবনা এটা লোক খুব ভালো বর্তমানে প্রজেক্ট পদক্ষেপ যেটা গভর্নমেন্টে যেটা নিছে নিউ এডুকেশন পলিসি এই নিউ এডুকেশন পলিসিটা কিন্তু সরকারের যে নিয়ম দিছে যে সিস্টেম দিছে বা যে সজ্জা যেটা দিছে এটা তো খুব সুন্দর এটা অটোমেটিক যদি অ্যাপ্লাই হয় হ্যাঁ এটা অ্যাপ্লিকেশন করা খুব মানে সরকারের ক্ষেত্রে বর্তমানে দেখা যায় এটা
সম্ভব না কারণ আমাদের দেশের যে অবস্থা যেটা আমাদের দেশগুলোকে অন্যান্য বিভিন্ন উন্নত মানের দেশ যেগুলো আছে এই দেশের মতো উন্নত না তার কারণে আমরা দেশের লোকে আমেরিকা ইউএস আমেরিকা ইউকে কানাডা এর শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা 100% মিলাইতে পারতাম না তার প্রবলেম একটা আমার প্রবলেম আর একটা তার দেশের প্রবলেম জনসংখ্যার প্রবলেম নাই আমার দেশের জনসংখ্যার যথেষ্ট অনেক বেশি জনসংখ্যার বিস্ফোরণ একটা প্রবলেম আছে যার কারণে আমরা এটা কমিউনিকেশন করা প্রায় সময় অসম্ভব হয়ে দাঁড়ায় বা সম্ভব হইতেও না সরকার বেশি গুরুত্ব সহকারে এটা অনেক দিন হয়ে আসছে এনইপি লাগু করারও এমন বেশি দেখা যান না আর এটা সিস্টেমটাও এখনো আবো আইছে না যদি সিস্টেমটা আয় আর যদি প্রপার ট্রেনিং হয় আর স্কুল লেভেলে যদি এগুলার ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস থাকে সব ধরনের ব্যবস্থা থাকে তখন এই উন্নত ধরনের এটা ঠিকঠাক আছে কোনো অসুবিধা নাই এটা প্র্যাকটিক্যাল লগে সম্পর্কও আছে অসংখ্য ধন্যবাদ এখন আমি আপনারা জিজ্ঞাসা করতাম স্যার তিনটা প্রবলেম যেন আপনারা রাইজ করছিলেন এই তিনটা অসুবিধা থাকি এখন মানে এটা রিমিডিয়াল মেজার কিতা প্রতিকারমূলক বা আরোগ্যমূলক মানে আরোগ্যকর কিতা স্টেপ নিলে ভালো হইব যেন তার স্কিল বৃদ্ধি পাওয়ার লাগে একটা স্টুডেন্টের ভিতরে রেজাল্টের হাতে হাতে স্কিল হইতো রেজাল্টের আচ্ছা এই যে প্রবলেম যেটা আমরা দেখতাম ভাই এই প্রবলেমের রিমিডিয়াল মেজার্স বা যা তার যে প্রতিকারমূলক উপায় যেগুলো বা উত্তরণের উপায় অনেকটা উত্তরণের উপায় আছে এক নম্বর উপায় হইল গিয়া যে সকল শিক্ষকরা শিক্ষাদান করে শিক্ষকদের মানে বাচ্চারা রেজাল্টের প্রতি গুরুত্ব দিতে হইব সাইড বাই সাইড রেজাল্টের সঙ্গে ছাত্রদের বিভিন্ন ধরনের এক্সারসাইজ প্র্যাকটিক্যাল নলেজ ছাত্রই তার নিজে থেকে বাইর করে আনতো আনসারগুলো হ্যাঁ নিজে টেক্সট বুক পড়িত তারে কোয়েশন দেওয়া এইভাবে করতে লাগবে যদি তারে যদি সব কিছু রেডিমেড দিয়ে দেওয়া হয়ে যায় কিন্তু এটা সলিউশন হইতো না সলিউশন হইতে হইব তার মানে স্পুন ফিডিং সিস্টেম হইতো না স্পুন ফিডিং প্রসেস না এটা রুট লার্নিং না বাচ্চা নিজে কোয়েশন আনসার হ্যাঁ নিজে তৈরি করুক তার তরফ থেকে তখন অটোমেটিক্যালি এটা সুন্দর এবং সুষ্ঠু হয়ে দিব হ্যাঁ নিজে থেকে যখন কোয়েশন আনসারগুলো নিজেতেই বানাইব চ্যাপ্টার যখন পড়িব কনটেক্সচুয়াল আইডিয়া যখন লইব সলভ যখন বিভিন্ন এমসিকিউ নিজে থেকে সলভ করবো তখন ধীরে ধীরে তার মধ্যে এই ক্ষমতাটা আই দিব আর তার লেখার যে সমস্যা যেটা আছে নিজে থেকে যে ক্রিয়েটিভিটি নাই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নাই এটা ডেভেলপ অটোমেটিক হয়ে দিব আর দুই নম্বর উপায় হইল শুধুমাত্র স্কুল লেভেলে টিচার বা স্কুলের যদি অথরিটি চিন্তা করলে শুধু হইতো না এই চিন্তাটা গার্জিয়ানে করতে লাগবো সোসাইটির মধ্যে প্র্যাকটিক্যালি শিক্ষাদানের একটা ব্যবস্থা থাকতে লাগবো সে যেটা মানে বাচ্চায় যেটা শিখবো স্কুলের সঙ্গে সঙ্গে এই শিক্ষাটা যাতে প্র্যাকটিক্যালি সে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়া কোনো জায়গায় গিয়া ফিল্ড ভিজিটের মাধ্যমে যাতে এটা করতে পারে ডুইং বাই লার্নিং বাই ডুইং এই প্রক্রিয়াটা থাকতে লাগবো সে যখন মানে একটা কাজ করবো এটা প্র্যাকটিক্যালি তার এটা মানে কোনো কিছু করতে লাগবে না করিয়া যদি শুধু খালি মানে ফড়িয়া যদি মুখস্থ করে এইটাই কোনো কাজ দিত না দেখো আজকালকার যুগও পার্সেন্টেজে কোনো ম্যাটার করে না সরকারে প্রায় পার্সেন্টেজের প্রথাটা উঠাই দিছে এখন এখন পার্সেন্টেজ যতই ভালো হোক না কেন তুমি কোনো চাকরি নকরি পাইতে না চাকরি পাইতে হইলে তোমার মধ্যে পার্সেন্টেজের সঙ্গে কোয়ালিটি থাকতে হবে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দুইটা প্রবলেম রাইজ আপনি আমরা করছিলেন প্রবলেম তিনটা হয়েছে না সলিউশন দুইটা হয়েছে না দুইটা সলিউশন যথেষ্ট একটা হলো কি লার্নিং বাই ডুইং হইতে লাগবে ফিল্ড ভিজিট লাগবে নট অনলি থিঙ্কিং ফর দ্য স্কুল লেভেল স্টুডেন্টের গার্জিয়ান হোক সোসাইটির লাগে একটা কানেকশন থাকতে লাগবে অন্যটা কথা হচ্ছে তারা রুট লার্নিং গ্রুপে ভিত্তি না করিয়া নোট টেকিং আর নোট প্রোভাইডিং এটার উপরে ভিত্তি না করিয়া একজন স্টুডেন্টের হে প্র্যাকটিক্যালি নিজে নিজে হে আনসার ক্রিয়েট করতাম এবং টেক্সট বুকের উপরে কিছু ফলো রাখতাম অসংখ্য ধন্যবাদ খুবই খুশি লাগলাম আর আশা করি এই শিক্ষার্থীর লাগে এই ভিডিওটা অত্যন্ত যথেষ্ট খুব গুরুত্বপূর্ণ হইব আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বিভিন্ন দিকে ছাড়িয়ে দেবো আর ভাবিছিলাম হয়তো মানে ভিডিওটা করবো কি না আমরা ভিডিওটা হইব কি না বা আমরা একটা যে আমরা লোকাল সিলেটি বাংলা একটা সুন্দরভাবে উপস্থাপন করছি আশা করি আমরা অনেক ফায়দা পান হইব অসংখ্য ধন্যবাদ স্যার নেক্সট ভিডিও আপনারা পাইতে হইলে পেজটা ফলো সাবস্ক্রাইব এবং অন্যান্য কাছে শেয়ার দিবা আশা করি ফায়দাজনক হইব অসংখ্য ধন্যবাদ মিশো ভাই আপনাকে ধন্যবাদ।